মোটর টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো টিপিএমএস কি করবো, এটা খাবো না মাথায় মাখবো সেটা আগে জানতে হবে। তো টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমটা হচ্ছে আমাদের যে টায়ারের ভিতরে যে হাওয়াটা থাকে সে হাওয়াটা রান টাইম আমাদেরকে জানিয়ে দেবে। মানে হচ্ছে তোমার টায়ারে হাওয়া কারেন্টলি কত আছে সেটা জানাবে মোদ্দা কথা। তো এরকম অনেক কিট পাওয়া যায়, তো অ্যামাজন থেকে অনেক রিভিউ টিভিউ দেখে আমি এটাই অর্ডার করেছি স্কাই শপ, যেখানে স্কাই শপ বলে। তো এটার দাম পড়েছিল আমার 2699 টাকা, আর এখানে দাম দেখলে চমকে যাবে সবাই, 3499 টাকা। মেনলি এটা বিশেষ সুবিধা হচ্ছে আমাদের টিউবলেস টায়ার বলো আর টিউব টায়ার বলো, ম্যাক্সিমাম 70-80% পাংচার হয় কিন্তু হাওয়া কম থাকবে। ফুল যদি হাওয়া থাকে টায়ারে তাহলে কিন্তু পাংচার হওয়ার পসিবিলিটি অনেক কমে যায়। প্লাস হাওয়া যদি ঠিকঠাক থাকে তোমার কিন্তু ফুয়েল ইকোনমিও অনেকটা ঠিক রাখে, যদি হাওয়া কম থাকে তোমার কিন্তু ফুয়েল ইকোনমি ডিক্রিজ করবে। তো সেই জন্য দুটো দিক দিয়ে এই ছোট্ট একটা ডিভাইস প্রত্যেকের খুবই দরকার। তো চলো এটা এবার আনবক্সিং করে দেখাই এর মধ্যে কি কি আছে, এবং আমি বাইকে ইনস্টল করেও দেখাবো কিভাবে কি করতে হয়। ক্যামেরাম্যান ফোকাস করো কাছে নিয়ে এসে। চলো এবার এটাকে খোলা যাক। প্রথমেই একটা ইউজার ম্যানুয়াল অপারেটিং ইনস্ট্রাকশন, কিভাবে কি করতে হবে সব লেখা আছে এর মধ্যে, ওগুলো পরে দেখাচ্ছি তোমাদের। সব দেখে লাভ নাই, পুরো পড়তে হবে, তার থেকে আমি বলে দেবো কীভাবে কী করতে হয়। আর এটা এক বছরের এক্সটেন্ড ওয়ারেন্টি করা যাবে, মানে 12 মাসের কাছে। আবার ভালো দেখো ফান্ডা করেছে এই কোম্পানিটা। তুমি যদি এটার একটা রিভিউ ব্লগ ফ্লগ কিছু বানাও, বানিয়ে এদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে হবে, তাহলে তোমাকে আবার এক্সট্রা আরেক বছরের ওয়ারেন্টি দেবে। মানে তোমারও ব্লগ হয়ে যাবে আবার সঙ্গে এদেরও মার্কেটিং হয়ে যাবে। আচ্ছা এদিকে দেখাই, এইটা হচ্ছে মেন ইউনিট, এইটা হচ্ছে মেন ইউনিট, আর পিছনে দুটো সুইচ আছে, আর এখানে চার্জিং পোর্ট, আর এটা বাইকের সঙ্গে মানে অ্যাটাচ হয়ে যাবে। আর এইটা হচ্ছে মেন ডিসপ্লে, আর এই দুটো কিন্তু সোলার পাওয়ার, ফলে তোমার যদি ব্যাটারি বসে যাওয়ার কোনো চান্স নেই, যত যখন তুমি গ্যারেজে রাখবে তখন হয়তো কভার গ্যারেজ হলে ব্যাটারি বসে মানে ব্যাটারি কমে যেতে পারে, আদারওয়াইজ কিন্তু বাইরে থাকলে রাস্তাঘাটে থাকলে সবসময় এটা কিন্তু কন্টিনিউ চার্জ হবে। এটা একটা বিশাল ফেসিলিটি। মেন ইউনিটটা রাখি, আর এই যে দুটো আছে নব, এই দুটো হচ্ছে আমাদের টায়ারের নজেলের সঙ্গে সেট করতে হবে, জাস্ট ঘুরিয়ে লাগিয়ে যেতে হবে। এটা এ আর এটা বি, মানে এটা ফ্রন্ট এটা রেয়ার। আর আছে এর সঙ্গে একটা ক্ল্যাম, যেটা দিয়ে তুমি তোমার বাইকে অ্যাটাচ করতে পারবে, মানে এটা হ্যান্ডেল বারে হোক যেখানে হোক লাগিয়ে তারপরে এটাকে দিয়ে এবার ঘুরিয়ে সেট করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা এর সঙ্গে কি ইউএসবি কেবল দেয়? হ্যাঁ এই তো, এই হচ্ছে ইউএসবি কেবল টাইপ সি চার্জিংয়ের জন্য। আর এই যে দুটো নাট দেখছো, আগে এই নাট দুটো লাগিয়ে মানে একটু ভিতরে ঢুকে তারপর এটা টাইট করে এই নাটটাকে উল্টো পাক দিয়ে রেঞ্চ দিয়েছে, উল্টো পাক দিয়ে যদি টাইট করে দাও ফলে চোরে চুরি করতে পারবে না। আমাদের দেশে চোর তো সব পারে, অত লাভ নেই এটা দেখে। ও এ দেখো একটা ব্যাটারিও দিয়েছে এক্সট্রা, এটা এটা এগুলো সব সাইডে থাক। আর তোমরা যারা এটা ইউজ করবে তার সঙ্গে একটা জিনিস অবশ্যই সঙ্গে রাখবে, যেটা আমি আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে টায়ার ইনফ্লুয়েটার, যে কোনো একটা দিয়ে নিতে পারো। আমি তো কিউবো বলে একটা টায়ার ইনফ্লুয়েটার রেখেছি, যখনই টায়ারের প্রেশার কম হয়ে যাবে ইনস্ট্যান্ট আমি দেখে আমি হাওয়া দিয়ে নিজেকে বাঁচাতে পারবো, আমি বাইককে বাঁচাতে পারবো। আচ্ছা এবার এটাকে অন করা যাবে, অন করার জন্য যে প্লাস যে বাটনটা আছে সেটাকে ধরে রাখতে হবে, হয়ে গেল অন।
আচ্ছা এদিক থেকে দেখায়, এখন কি দেখাচ্ছে, 37-35 কি, এইটা হচ্ছে ফ্রন্ট হুইল প্রেশার আর এটা হচ্ছে ব্যাক হুইল প্রেশার, টায়ারের টেম্পারেচারটাও তোমার এখানে কিন্তু শো করবে। আর এখন PSI সেট করা আছে দেখছি, ক্যামেরাম্যান এদিক আসো, কিভাবে কি সেট করতে হবে সবকিছু লেখা আছে, প্রেস অ্যান্ড হোল্ড সেট বাটন ফর 3 সেকেন্ড, এই যে এই যে PSI, আমি যদি এখানে প্লাস বাটন করি তাহলে বার হয়ে যাবে, এই যে বার PSI, এই প্লাস বাটনটা দিয়ে একবার প্রেস করলে বার হবে, একবার প্রেস করলে PSI হবে। আবার যদি আমি সেট বাটনটা প্রেস করি তাহলে হচ্ছে টেম্পারেচার তুমি ফারেনহাইট না সেন্টিগ্রেড, সিম্পল ফান্ডা আমরা সেন্টিগ্রেডটাই জানি বেশি ইউজ করি। আবার যদি প্রেস করি, এবার প্রেশার মানে আপার প্রেশার কত, মানে তোমার বাইকের ক্ষেত্রে মানে বেশি প্রেশার হলে তোমাকে অ্যালার্ট দেবে, কম প্রেশার হলে অ্যালার্ট দেবে। আমার যেমন 32 নর্মাল টায়ার প্রেশার, তো আমি এখানে প্লাস বাটনটাকে প্রেস করব, 32-33 করে রাখলাম, 34-36-37-40, আমি দেখলাম 40 রাখলাম, যদি আবার টায়ার প্রেশার কোনো সময় 40 হয় তাহলে আমাকে অ্যালার্ট দেবে। আবার আমি সেট বাটন ক্লিক করলাম, যেহেতু আমার টায়ার প্রেশার 32 থাকবে আমি 24 করে রাখলাম। তারপরে যদি আবার সেট বাটন প্রেস করি, এটা হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার তুমি কত চাইছো, 68 ঠিকই আছে আমার যেটা মনে হয়, 68 টেম্পারেচার, না একটু বাড়িয়ে দিই, 75 করে রাখি, 75 করে রাখি। আবার সেট বাটন দিলাম, PSI চলে আসলো, লো টেম্পারেচারের জন্য কোনো দরকার নেই, হাই টেম্পারেচারের জন্য কিন্তু আমাদের দরকার পড়ে, মানে টায়ার বাস্টের ক্ষেত্রে। দিয়ে এবার সেট বাটনটাকে তাহলে আমরা আবার প্রেস করে ধরলাম, আবার চলে আসলো, এই যে ব্লিঙ্ক করছে, মানে এটা হয়তো ফ্রন্ট টায়ারটাকে ও কোনো কারণে নিয়ে ফেলেছে, জানি না এটা ঠিক আছে না ভুল, পিছনেরটা এখনো যেহেতু পিয়ারিং হয়নি সেহেতু আমাদের এটাকে করতে পারছে না, সেন্স করতে পারছে না। আর পিয়ারিংয়ের জন্য এখানে লেখা আছে দেখো, প্লাস বাটন 8 টাইমস, 8 টাইমস প্রেস করলেই ও কিন্তু পিয়ারিংয়ে নিয়ে নেবে। মনিটার টেকনিক্যাল প্যারামিটারের ওয়ার্কিং টেম্পারেচার হচ্ছে 20-80, আর এটা হচ্ছে সেন্সার প্যারামিটারের ওয়ার্কিং টেম্পারেচার হচ্ছে 20-80। আচ্ছা, প্রেশার অ্যাকুরেসি, প্রেশার অ্যাকুরেসির ক্ষেত্রে ওরা বলছে প্লাস মাইনাস 0.1 বার, মানে 0.1 বার এদিক ওদিক হতে পারে, এটা PSI দেওয়া উচিত ছিল। কিভাবে কি সেট করতে হবে এটা পর পর দেওয়া আছে একদম সুন্দরভাবে, এখানে দেখার থেকে চলো তোমাদেরকে বাইকে ইনস্টল করেই দেখাই। তো আমরা সব জিনিসপত্র নিয়ে গ্যারেজে চলে এসেছি, তো প্রথমে আমরা কি করব, এই দুটোকে আগে চাকাতে লাগিয়ে দেবো, তো আগে নাটটা ঢুকিয়ে নিই, এটা হচ্ছে লক করার জন্য, মানে কেউ যদি পট করে না বের করে নিতে পারে, একটু বেশি ভিতরে রাখলাম। আর এ মানে হচ্ছে সামনে, বি হচ্ছে পিছনে, লাগানোর সময় তাড়াতাড়ি লাগাবে কারণ হচ্ছে হাওয়া বেরিয়ে যেতে পারে একটু ফসফস করে। ফুল টাইট করে দিলাম, এবার এইটাকে আমাদের উল্টো টাইট দিতে হবে, তো তার জন্য আমার রেঞ্চটা লাগবেই, 4 নম্বর হলে ভালো হতো, টাইট হয়ে গেছে, টাইট হয়ে গেছে, টাইট দিলাম সামনেটা, ক্যাপটাকে খুলে নিই, ক্যাপগুলো যত্ন করে রেখে দিতে হবে, কিন্তু আর একটা জিনিস, এই ভিতরে কিন্তু ওয়াশারগুলো এই যে ছোট ছোট কালো কালো রাবার দিয়েছি সেগুলো আগে ঢুকিয়ে নিতে হবে ভিতরটাই, তাহলে পুরো এয়ার টাইট হবে। এই দেখো হাওয়া বেরিয়ে গেল, একটুখানি চাপ নেই, হাওয়া আমাদের চেক করাই আছে 32, দুটো জায়গাতেই দেওয়া আছে, এবার দেখতে হবে TPMS-এ আমাদের কী শো করছে, 1-2 PSI কিন্তু এদিক ওদিক হবে, এটাকে ধরে এটাকে ফুল টাইট করে দিতে হবে, বাইকের কাজ যে নিজে করতে হবে, হবে না রাইডার হবে। তো এবার এটাকে আমরা অন করবো, এটা সেট, আর এই স্টার্টটাকে প্রেস করে ধরে রাখলে এটা হয়ে যাবে অন, অটোমেটিক
নিয়ে নেওয়ার কথা, এখন সামনে দেখাচ্ছে 28, পিছনে 29। আর এই দেখো বাইরে যখন আছে সোলার দেখছো, এই যে সোলার চার্জ হচ্ছে, এখন চার্জ একটু কম আছে, এখন থাকলে মেঘলা আকাশ তাই একটু ডিলে হবে, কিন্তু রোদ থাকলে চার্জটা নিয়ে যাবে। তো আমরা এইখানে সেট করেছি মেন ডিসপ্লেটা দেখার জন্য। তো এই পিছনের পার্টটাকে আগে পুরো নামিয়ে নেবে নিচে, আর এটা মুভ করা যাবে উপর নিচ, তোমার নিজের ইচ্ছা মতো। এবার এটাকে ঘুরিয়ে লাগিয়ে নিয়ে এইবার কি করতে হবে, এটাকে উল্টো পাক দিয়ে এটাকে টাইট করে দিতে হবে, তাহলে একদম এটা ফুল টাইট হয়ে যাবে। তো এখানে সেট করলাম, এখন দেখাচ্ছে 29 আর 28। এটা আমি অনেক কটা ব্লগে দেখেছি, প্রথম দিকে একটু ঠিকঠাক দেখায় না, কিন্তু এটা যখন চলতে শুরু করবে খানিকক্ষণ, মানে একটু ভাইব্রেশন ফাইব্রেশন হলে মনে হয় এটা আবার ঠিকঠাক নিয়ে যাবে। তো খানিকক্ষণ চালিয়ে নিয়ে আসার পরে, মানে খানিকক্ষণ না, জাস্ট 100 মিটার রাউন্ড করে নিয়ে আসলে এখন ঠিকঠাক PSIটা এবার কিন্তু দেখাচ্ছে, সামনে 32, পিছনে 32। দেখো টেম্পারেচারটা বেড়েছে 36, ওপরেরটা 34, মানে পিছনে টেম্পারেচার বাড়বেই যেহেতু টাকশানটা বেশি হয়, আর উপরেরটা একটু কম, এই 34। আর এই দুটো হচ্ছে দুটো চাকার টেম্পারেচার, 29-29 আছে। এটা যত চলবে তত কিন্তু টেম্পারেচার বাড়বে আর টায়ার প্রেশারও বাড়বে। আর যদি দেখো তোমাদের পেয়ারিং হচ্ছে না, স্টার্ট যে সুইচটা আছে 8 বার প্রেস করো, 2-3-4-5-6-7-8। এই দেখো সামনের চাকা কিছু বলছে না, পিছনের চাকা কিছু বলছে না, তার মানে পেয়ারিং হবে। যদি পেয়ারিং না হয় এইভাবে রেখে দিতে হবে, তোমাদেরকে অটোমেটিক পেয়ারিং নিয়ে নেবে। এই হচ্ছে TPMS রাইড করার জন্য অবশ্যই খুবই এসেন্সিয়াল একটা জিনিস। তো নেক্সট, এবার সব কিছু যখন অ্যাক্সেসরিজ ইনস্টল হয়ে গেছে, এবার তোমাদের রাইডিং ব্লগে তোমাদের সঙ্গে এবার আশা করি দেখা হবে। ঠিক আছে, ব্লগটা ভালো লাগলে অবশ্যই যা করতে হবে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ব্লগ আসলে তোমরা তোমাদের কাছে ফার্স্ট ইনফরমেশান যায়। ওকে, চলো আপাতত এখানেই দি এন্ড, মানে এই ব্লগের দি এন্ড। নেক্সট ব্লগে আমার তোমাদের সঙ্গে দেখাচ্ছে, টাটা, বাই বাই।